ডাক্তার পরিচয়ে বিয়ে করতে এলো দুধওয়ালা। সিঁদুরদানের আগেই ফাঁস হলো সত্যি। ভুয়ো ডাক্তার বরের এখন ঠাঁই হয়েছে কারাগারে। অভিযুক্তকে এদিন আদালতে হাজির করানো হয়। ফেসবুকে পরিচয়, মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে করতে এসে শ্রীঘরে বর বাবাজি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরে। সূত্রের খবর অনুযায়ী, মুর্শিদাবাদের খরবাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপাড়ি ও বাঁকুড়া জয়পুরের বাসিন্দা এক যুবতীর ফেসবুকে আলাপ হয় এবং তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। যুবতী কল্যাণী এমসে চাকরি করেন। অন্যদিকে প্রেমিক বাপি চাঁদপাড়ি নিজেকে পরিচয় দেন কলকাতার SSKM এর ডাক্তার বলে। ছ মাসের প্রেমালাপে তাদের বিয়ে ঠিক হয়। স্থির করা দিনেই বরযাত্রী নিয়ে মুর্শিদাবাদ থেকে জয়পুরে বিয়ে করতে আসে বাপি চাঁদপাড়ি। বিয়েবাড়িতে তখন গমগম করছে লোকজন। আচার নিয়ম মেনে শুরু হয়েছে বিয়ে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে সিঁদুরদানের আগে মেয়ের বাড়ির লোক বরযাত্রীতে আসা নিমন্ত্রিতদের কাছ থেকে জানতে পারেন পাত্র কোনো ডাক্তার নয়, সে সামান্য দুধ বিক্রেতা। এরপরই মাথায় আকাশ ভেঙে পড়ে কোনে পক্ষের। এরপরই মেয়ের বাড়ির লোকজন চড়াও হয় পাত্র বাপি চাঁদপাড়ির ওপর। তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য সামনে আসে। জানা যায় ভুয়ো ডাক্তার পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল সে। এরপর খবর দেওয়া হয় জয়পুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। আনন্দমুখর বিয়েবাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে হতাশার সৃষ্টি হয়। বরকে এরপর পুলিশের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়পুর থানায়। প্রতারণার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাত্রীর বাবা জানান, তার মেয়ের সাথে ফেসবুকে আলাপ এই ভুয়ো ডাক্তারের। মিথ্যে পরিচয় দিয়ে এই ছেলে তার মেয়েকে ফাঁসিয়েছে। তিনি এও জানান, শুধু নিজের নয়, এই ছেলে তার বাবা মারও মিথ্যা পরিচয় দিয়েছে। বিয়ের কার্ড ছাপানোর জন্যে বাবা মায়ের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, সেখানেও মিথ্যা নাম জানিয়েছে সে। মেয়ের বাবা অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে SSKM এর আমি ডাক্তার। ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি SSKM এ স্টুডেন্ট একজন, আমি ওখানে প্র্যাকটিস করছি, প্লাস ওখানেই ডাক্তারি করি, এই পরিচয় দিয়ে মানে বিয়ে থার একটা পরিকল্পনা হয়। যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি। এবার বিয়ের দিন বরযাত্রীরা সব এসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে, ডাক্তার কি না। তারপর জানতে পারি যে না, ওরা বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয়, ও একটা সামান ডেয়ারিতে কাজ করে, দুধ ব্যবসা করে ডেয়ারিতে কাজ করে। হ্যাঁ, বাবা আছে পরিচয় দেয়, কিন্তু বাবা তাদের প্রায় 10 বছর আগে থেকে মৃত। এরপরে গতকাল আমরা সেই সব জানতে পেরে ওদিকে আটকাই, বরযাত্রী গাড়ি সমস্ত আটকাই, আটকিয়ে পুলিশের হাতে তুলে দিই। এখন চাইছি যে ওই প্রতারকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এ বিষয়ে মেয়ের পক্ষের আইনজীবী অঞ্জন গোড়াই জানান, মিথ্যে পরিচয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত বাপি চাঁদপাড়ির বিরুদ্ধে 406, 419 ও 420 ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হয় জয়পুর থানার পুলিশের পক্ষ থেকে। গোটা ঘটনার তদন্ত হবে এবং অভিযুক্ত যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থাও করা হবে। একটি মেয়ে BSc নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। ছেলেটি তাকে পরিচয় যায় যে সেই MBBS ডাক্তার, NRS-এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে। দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার নয়, সে ভুয়ো ডাক্তার, সে অন্য জায়গায় কোথায় একটা দুধ কল না কোথায় একটা কাজ করে। সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে। জয়পুর থানা থেকে একটা 419, 420 আর 406 ধারা একটা অভিযোগ আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।